স্টাইলের মাধ্যমে আমরা কোনো অবজেক্টের মধ্যে খুব কম সময়ে অত্যন্ত চমৎকার রেডিমেড স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তো এই স্টাইল প্যালেটটি আমরা পাবো উইন্ডো মেনুতে, এখান থেকে আমরা নিয়ে আসবো স্টাইলস। তো স্টাইলস যে প্যালেট চলে এসছে, এখান থেকে আমাদের কমান্ড অ্যাপ্লাই করতে হবে। তো এটির জন্য আমরা যে কোনো অবজেক্টের উপরে এটি ক্রিয়েট করতে পারি। সাপোজ আমরা একটি সার্কেল স্টেজে ড্র করলাম শিফট চেপে। তো সার্কেলটি ড্র করার পরে এখন আমরা এই স্টাইল প্যালেট হতে যে কোনো একটি ক্লিক করে, সাপোজ আমরা এই স্টাইলটির মধ্যে যদি ক্লিক করি, তো আমরা লক্ষ্যগুলো দেখবো যে হুব এই স্টাইলের অনুরূপ সার্কেলটি হয়ে গেছে খুব সহজে কম সময়ে। আমাদের অল্প সময়ের সুন্দর ডিজাইন করার জন্য এই স্টাইল কার্যকরী ভূমিকা রাখতে পারে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে আমরা এই স্টাইল, এখানে অল্প কিছু স্টাইল রয়েছে, এছাড়াও আমরা যদি চাই যে আরও একাধিক স্টাইল, অন্য ভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে আমরা উইন্ডো মেনুতে স্টাইল লাইব্রেরিতে চলে যাব। লাইব্রেরিতে গিয়ে আমরা এখান থেকে যে কোনো স্টাইল, এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে, সাপোজ আমরা স্ট্রোক ফিলস এটি নির্বাচন করব। এখান থেকে আমরা যদি এটি এই দ্বিতীয়টি নির্বাচন করি, জাস্ট ক্লিক করার সাথে সাথেই আমরা আমাদের সার্কেলটি একটা চমৎকার স্টাইলে পরিণত দেখতে পাবো, যেটি কিনা যদি আমরা করতে যেতাম আমাদের গ্রাফিক্সে এই কাজটি করতে গেলে আমাদের অনেক সময় লাগতো। এবং আমরা যদি স্টাইলকে নন করতে চাই, বাদ দিতে চাই, অনেক সময় আমাদের বাদ দেওয়ার প্রয়োজন হবে। কারণ যদি আমরা বাদ না দিই, তাহলে আমরা যে কোনো অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে, সাপোজ আমরা একটা রেক্টেঙ্গেল যদি এখন ক্রিয়েট করি, আমরা দেখবো যে ঠিক ওই স্টাইল দুটার মধ্যে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমি চাচ্ছি না যে এই স্টাইলটি এই রেক্টেঙ্গেলের মধ্যে অ্যাপ্লাই হোক। তো সেক্ষেত্রে আমরা এটিকে বাদ দেওয়ার প্রয়োজন হলে মনে রাখতে হবে আমাদের মূল যে স্টাইল প্যালেটটি রয়েছে, এই মূল স্টাইল প্যালেটের উপরে ডিফল্ট এটি ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে, মুছে যাবে। এভাবে আমরা স্টাইল এর মাধ্যমে আমাদের যে কোনো অবজেক্টকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি।